আমি পৌলমি, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। জানেন আমি কোথায় রয়েছি? আমি রয়েছি সাউথ সিটি মলের ফোর্থ ফ্লোরে, বারিশে। আজ এখানে জয়দীপ মুখার্জি পরিচালিত আকাশ অংশত মেঘলার ট্রেলার লঞ্চ হয়েছে, যেখানে এই মুভির নানা কলাকুশলীরা রয়েছে। আসুন দেখে নিই তারা কি বলেন। কিছু কিছু চরিত্রের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হয় যে চরিত্রগুলো কাছাকাছি আমরা দেখতে পাই না, কিন্তু এই ধরনের চরিত্র তো আমরা কাছাকাছি দেখতে পাই। তো সেক্ষেত্রে যা দেখেছিলাম সেটাকে আবার নতুন করে ভাবা, এরকম চরিত্রগুলোকে মনে পড়া, মানে মনে করা, সেখান থেকে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো ধরে নেওয়া, এইটুকু কাজ তো একজন অভিনেতাকে করতেই হবে একটা চরিত্র করতে গেলে। রুদ্র আমার অনেক দিনের বন্ধু, প্রায় আমার মানে ক্যারিয়ারের প্রথম দিক থেকেই আমি ওকে চিনি, কিন্তু একসাথে এরম একটা ইম্পর্ট্যান্ট ছবিতে এরম একটা ইম্পর্ট্যান্ট রোল, ওই যে আমি একটু আগে ট্রেলার লঞ্চে বলছিলাম যে কী হয়, একজন ভালো অভিনেতা যখনই আপনার সামনে অভিনয় করে তখন আপনার অভিনয়, মানে আপনি যে মানেরই অভিনেত্রী বা অভিনেতা হন না কেন, আপনার অভিনয়ের মানটা কিন্তু অটোমেটিক্যালি রিফ্লেক্সে একটু বেড়ে যায় ওই সাপোর্টে। তো সেইটা এই ছবিতে আমি যেহেতু ম্যাক্সিমাম পার্ট আমার রুদ্রেরই সাথে, রুদ্র থেকে আমি এটা পেয়েছি অবভিয়াসলি। এবং এই ছবিতেও আমাদের যে ডিরেক্টর, তার এটা প্রথম ছবি, কিন্তু খুবই নিখুঁতভাবে এই ছবিটিও বানিয়েছে। এই চরিত্রটা গ্রাম থেকে এসেছিল শহরে তার বর জুট মিলে একটা চাকরি পেয়ে, তো তখন এই চরিত্রটার অনেকগুলো লেয়ার আছে অ্যাকচুয়ালি। তুমি যদি ট্রেলারেও দেখো, তিনটে জায়গায় আমাকে তিন রকম দেখতে লাগছে। তো ও যখন ছিল এবং আস্তে আস্তে কীভাবে একটা একটা করে আশা মরতে শুরু করলো, এবং কী হয়, আমাদের মন ভালো না থাকলে সেটার ছাপ কিন্তু আমাদের চেহারায় পড়ে, এবং সেটাই আমি এই চরিত্রটাতে মানে মেনটেন করার চেষ্টা করেছি। তো তোমার চোখে পড়েছে, তার মানে আমি ভীষণভাবেই প্রথম থেকে প্রি প্ল্যান ছিলাম যে এরকম একটা গল্প নিয়ে ছবি করব, এবং 2015 সালে আমি এই গল্পটার জন্য এনওসি নিই স্বপ্নময় চক্রবর্তীর থেকে। তারপর আমি এটাকে আরও অন্যভাবে ডেভেলপ করেছি সময়ের সঙ্গে, সময়োপযোগী করে। অ্যাকচুয়ালি কেন এরকম একটা বিষয়, আমার মনে হয়েছে যে আমি যখন সিনেমা বানাতে এসেছি, এই সিনেমার মধ্যে আমার সমাজ, আমার আশেপাশের মানুষ, মাটির গল্পটা থাক, তো এইটার মধ্যে সেটাই রয়েছে। এই যে মানে এই যে একটু আগে আপনাদের কথা বলছিলাম সাউথ সিটি মল, সাউথ সিটি মলটা গড়ে ওঠার পেছনে একটা কাহিনী আছে, তার একটা ইতিহাস আছে, এইরকম ছোটো ছোটো ইতিহাস এই গল্পগুলো আমাদের ছবিতে উঠে আসবে, যেটা মানুষ কানেক্ট করতে পারবে। তো আমি একটু অন্যভাবে কিছু করতে চেয়েছিলাম ছবিটাকে, সেটাই আমি করেছি আর কি। আমার মূলত চরিত্রগুলোর সঙ্গে কারা মানানসই হবে, কারা কেন, রাহুল এবং রুদ্রনীল দুটো চরিত্রই যারা অভিনয় করেছে ভীষণ মানে একজন শক্তিশালী অভিনেতার আমার প্রয়োজন ছিল, এবং শুধু তাই নয়, যাদেরকে যে চরিত্রগুলো যারা অভিনয় করলে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে সেইটা জরুরি ছিল, সেইটা দেখেই আমার চরিত্র নির্বাচন। এবং ঘটনাচক্রে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত আছে, সেটা কিন্তু এখানে কোনোরকম আমাকে প্রভাব করেনি, না একদমই না। ডিরেক্টর বলেছিল না 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 আমার ছবিতে কোনো গানের দরকার নেই, সেখানে আমি বলেছিলাম একটা গান লিখেছি শোন তো, এবং সেটা ফার্স্ট মিটিংয়ের পরই বাড়িতে এসে আমি তৈরি করেছিলাম, এবং যখন ওকে পাঠালাম তখনও একদম পুরো 100% উল্টো দিকে ঘুরে গেল এবং বলল যে না, এই গানটা আমার ছবিকে পুরোপুরি রিপ্রেজেন্ট করছে, ছবিটার পুরো গল্পটা এই গানটা বলছে। এবং তারপর অবভিয়াসলি আমরা সবাই একসাথে, তারপর যখন ছবিটা পেলাম, ছবিটা যখন মিউজিক করলাম, এই গানটা ছবির মধ্যে নানাভাবে থিমেটিক্যালি ঘুরে এসেছে, এবং ট্রেলারেও তার একটা ছাপ আছে, পরশুদিন টিজার লঞ্চ হয়েছে সেখানেও এই গানটার ছাপ আছে, মানে এটা থিম সং হিসাবে ঘুরে ঘুরে এসেছে। এবং এই ছবিটা একটা অদ্ভুত জার্নি, মানে এই ছবিটা এত অন্যরকম, এত ডিফারেন্ট, এবং তোমরা দেখলে নিশ্চয়ই, দেখে নিশ্চয়ই বুঝেছ। একটা কথাই বলবো দর্শককে, একটা কথাই বলবো যে এই ধরনের ছবি দেখতে আসুন হলে, এবং নিজেদের অতীত, নিজেদের বাবা মা কাকা বা নিজেদের ছোটোবেলা, সেগুলোকে ফিরে পান, এটাই বলার। বেলা শুরুর যে গানটা ছিল টাপাটিনি, সেটার মিউজিক এবং মিউজিক ওটার আমি ইয়েতে ছিলাম, প্রডিউসিংয়ে ছিলাম, কিন্তু এই গানটা যেরকম পুরোপুরি আমার লেখা, সুর এবং গাওয়া, কিন্তু টাপাটিনি গানটা আমি শুধু গেয়েছি এবং অ্যারেঞ্জ করেছি, আমি এবং প্রবুদ্ধ ব্যানার্জি মিলে অ্যারেঞ্জ করেছিলাম গানটা। তো সবাই জানো যে অনিন্দর কথা ও সুর। তো এই যে বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম রোল প্লে করা, আমাদের এটাই তো আমাদের কাজ, ছবির ভিতরকার যে কথাটা, সেই কথাটা তুলে ধরাটাই হচ্ছে একটা সঙ্গীতের কাজ। সঙ্গীত আলাদাভাবে স্ট্যান্ড আউট করলে তো হবে না, সঙ্গীতটা ছবিটাকে তুলে ধরবে, ছবিটার সঙ্গে বয়ে চলবে।
তো এটাই আমাদের কাজ, এটাই আমাদের জার্নি। যুদ্ধ তবুও ছাড়বো না কোনোদিনও, স্বপ্ন কখনো হাত ছেড়ে যাবে না। অংশত মেঘলা হলেও আকাশ, আলোর খোঁজ কখনো ছাড়বো না। অনেকদিন বাদে রুদ্রর অভিনয় দেখবো। রাহুল আমার খুব ভালোবাসার একজন অভিনেতা, আরও যারা আছে সবাই খুব আমার কাছে। তো মনে হচ্ছে না অন্য রকম, যতটুকু যা শুনেছি মনে হচ্ছে তো অন্য রকম একটা ছবি হবে, সেই জন্য তো। আর বন্ধু বান্ধবের ছবি করলে তো ভালো লাগে, এই আর কি, সেই জন্যই আশা।